চুল যদি কোনো মানুষের যদি খালো থাকে তাহলে মানুষের দেখতে সৌন্দর্য লাগে, অতএব জোয়ান থাকতে চুলটা খালা থাকে। আর যদি কোনো বাইনতে যদি চুলটারে যদি খালো জায়গাত যদি লাল যদি বানাইলেন সেলুন গিয়া তাহলে সুন্দর লাগবো নি হন যায় লাগবো জি না। আমরা কিছু বাইনতে চুল অকসান লাল করি আইন সামনে দিয়ে হয়ে গেছা আল্লাহর আস্তে করেন না জানো চুল ইকসান সামনে দি লাল করার যাইবা ক্ষতি করব। এটা সুন্দর নয় মানুষের কাছে অসুন্দর আমি মনে করি আর সুন্দর। ইংল্যান্ডর মানুষের দেখলাম যেমনি ফাটল লাগা চুল আমিও লাগি গেলাম ফাটল লাগান বানালি মহিলাগুলোর লম্বা কোমর পর্যন্ত লাস্ট এতটা কি বেশি মহিলাগুলো জীবনের মধ্যে চুলটারে কি করতা না লম্বা করতা না মহিলাগুলো চুলটে যদি তিথি বলেন তিথি মানে দুই ভাগে ভাগ করিয়া বলেন তাহলে যাই আছে কিন্তু কয়েকটা তিথি বলা মহিলাদের জন্য হইলগিয়া নিষিদ্ধ চুল বলেন না নি মাঝে মাঝে চুল বলেন মহিলাগুলোর চুল যে সাইন ইকসাইন লম্বা থাকতো মহিলাগুলোর লাগে সৌন্দর্য সামনে দি পিছন দিকে চুল কাটা মহিলাগুলোর লাগে মক্রিয়ত আরিমে আরাম। কোনো মহিলাগুলোর যদি স্বামী যদি মারাত্মক যদি গরম হন বা স্বামী যদি উগ্রবাদী হন মানে এমনভাবে মানে তান বেশি উগ্র মিজাজি বেশিরভাগ গরস্থী রূপে নির্যাতন চালায় তাহলে মহিলাগুলো দেখছেন নি মাতার মধ্যে চুল অকসান বেখা করি এক কুফা বান্ধন বান্ধন নি না বান্ধন একটা তাবিজ আছে সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি একুশ দিনের ভিতরে স্বামী বাধ্য ঠান্ডা হয়ে যাবা বুঝাইছুন জেলা চুল বেখা মুড়াই ওলা তাই নলে একবার মুড়ি যাবা বুঝাইছুন ওলা তাই নয় বেখা হয়ে যাবা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা মহিলা যদি কুফাত যদি চুল রাখুন কুফাত যদি তাবিজ রাখো রাঙা লাগবো কুফাত চুলর গুড়িত রাখা লাগবো ওলা যদি রাখেন তাহলে ফায়দা মন্দ হইবা ইলা মাঝে মাঝে আসেন না স্বামী অগলে বেজার নির্যাতন করেন মহিলা অগলের মারামারি করেন মানুষের বদন যেটা আছে বদন দে আল্লাহ পাক রব্বুল আলামিনে এত সুন্দর করে সৃষ্টি করছেন বিভিন্ন নমুনা আল্লাহ দান করছেন বিভিন্ন নিয়ামত গুলো আল্লাহ দান করছেন। এক নম্বর দেখো কামাতার মধ্যে চুল যে গেছাইন আছে চুল হইলি আল্লাহর একটা নিয়ামত চুল যদি কোনো মানুষের যদি খালো থাকে তাহলে মানুষের দেখতে সৌন্দর্য লাগে অতএব জোয়ান থাকতে চুলটা খালা থাকে। আর যদি কোনো বাইনতে যদি চুলটারে যদি খালো জায়গাত যদি লাল যদি বানাইলেন সেলুন গিয়া তাহলে সুন্দর লাগবো নি হন যায় লাগবো জি না। আমরা কিছু বাইনতে চুল অকসান লাল করি আইন সামনে দিয়ে হয়ে গেছা আল্লাহর আস্তে করেন না জানো চুল ইকসান সামনে দি লাল করার যাইবা ক্ষতি করব। এটা সুন্দর নয় মানুষের কাছে অসুন্দর আমি মনে করি আর সুন্দর। ইংল্যান্ডের মানুষের দেখলাম যেমনি ফাটল লাগা চুল আমিও লাগি গেলাম ফাটল লাগান বানালি আল্লাহর বাস্তে চুল একটা নিয়ামত বাবা মাথার মধ্যে চুল যেটা আছে পুরুষের জন্য হুকুমইল বাট্টি করিয়া সমান করিয়া রাখতা সুন্নত চুলটারে দয়া করিয়া লম্বা করে যদি রাখন قال كان شعر رسول الله صلى الله عليه وسلم شحمة الأذنين خان اللطيف ورجنتو لمبا غوري رغوي لغي سنوات محيل اغلر لمبا خمر فرجنتو لاشت اتا كي بشي محيل اغلر جيبان رمد ده سول تاره كي غرطانا لمبا غرطانا محيل اغلر سول ده جودي تيتي بولن تيتي منه دوی باگه باگ کريا بولن تاو لجائز آسه কিন্তু কয়েকটা তিথি বলা মহিলাদের জন্য হইলগিয়া নিষিদ্ধ চুল বলেন না নি মাঝে মাঝে চুল বলেন মহিলাগুলোর চুল যে সাইন ইকসাইন লম্বা থাকতো মহিলাগুলোর লাগে সৌন্দর্য সামনে দি পিছন দিকে চুল কাটা মহিলাগুলোর লাগে মক্রিয়ত আরিমে আরাম। কোনো মহিলাগুলোর যদি স্বামী যদি মারাত্মক যদি গরম হন বা স্বামী যদি উগ্রবাদী হন মানে এমনভাবে মানে তান বেশি উগ্র মিজাজি বেশিরভাগ গরস্থী রূপে নির্যাতন চালায় তাহলে মহিলাগুলো দেখছেন নি মাতার মধ্যে চুল অকসান বেখা করি এক কুফা বান্ধন বান্ধন নি না বান্ধন একটা তাবিজ আছে সেই তাবিজটা নিয়ে যদি মহিলাগুলোর কুফার মধ্যে যদি কয়েকদিন লাগাতার রাখতে পারেন যত কঠিন স্বামী হোক না কেন মোটামুটি একুশ দিনের ভিতরে স্বামী বাধ্য ঠান্ডা হয়ে যাবা বুঝাইছুন জেলা চুল বেখা মুড়াই ওলা তাই নলে একবার মুড়ি যাবা বুঝাইছুন
ওলা তাই না বেহা হয়ে যাবা, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবা। মহিলা যদি কুফাত যদি চুল রাখো, কুফাত যদি তাপি যুগ রাখো, রাঙা লাগবো কুফাত, চুলর গুড়িত রাখা লাগবো। ওলা যদি রাখেন তাহলে ফায়দা মন্দ হইবা। ইলা মাঝে মাঝে আসেন না স্বামী অগলে বেজার নির্যাতন করেন, মহিলা অগলের মারামারি করেন। আল্লাহর বন্দেগা আনের জন্য বিশেষ করিয়া জানিয়া রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সৌন্দর্য আরও দান করছে। চকুর উপরে বুড়ি যে গেছাইন আছে দেখুন জানি, সেই বুড়ি ইকছেন আল্লাহ দিছেন একটা সৌন্দর্য, চক্কুর উপরে একটা নিয়ামত। ইকছেন খাটিবা না খেয়ে আর যদি অধিক লম্ব হয়ে যায় তাহলে উপরের থেকে ছাটিতে পারবা। যদি আপনার বুড়ি খাটিয়া ছোটো করিয়া ডিজাইন করেন এক গুঁড়ো, ইলা খাটিবা না আপনার জন্য নিষেধ। চুল বুড়িটা খাটিবা না, যদি খাটন তাহলে আপনার ক্ষতি করব। এটা আল্লাহর সৌন্দর্য। চকুর উপরে আছে আরও কয়েক গেছে চুল আছে নানি, চকুর হেফাজতের লাগি আল্লাহ বাক রব্বুল আলামিনে দান করছেন বাবা। খেও যদি সিড়িয়া যদি ফালাইন তাহলে চৌকে কিচ্ছু দেখতে নাই, চকুত খালি গুড়া পড়ব, বিভিন্ন জিনিস পড়ে যাইব। এর কারণে আল্লাহ চক্কুর হেফাজতর লাগি সেই উফরে চকুর উফরে কয়েক গেছা চুল দিছ। মাঝে মধ্যে চৌকে দেখবা ফরিব লড়িব, চৌকে মাঝে মাঝে ওরা লড়ে নানি খেয়ে উঠি, উফরের উঠিয়ে লড়ে যদি তাহলে আপনার সামনে বিপদ আছে। যে কোনো বিপদ আপনার সামনে দেখা দিতে পারে, আপনি জলদি করিয়া অজু করক, দুই রেখাত নমাজ বড় হয়, কিংবা তো আল্লাহর আস্তে শির্নি করন, চকুর উপরের উঠিয়ে লড়লে বিপদে দেখা দিলে এইভাবে লড়ে। কিবা তো কোনো মানুষ যদি গুনার হাজার দিকে সে যার গেথার চৌকে ডরার, বড় ধরনের গুনার দিকে সে যাইতো যার, ও সময় তার চৌকে ডরাইয়া বাধা দেয়ের গতিকে চৌকে কোনো সময় চৌকের উঠিয়ে লড়ে। চকুর নিচর উঠিয়ে যদি লড়ে তাহলে জীবনে বালা আছে বলে এখানে আপনার লাগি খুশির সংবাদ। আপনার চৌকর নিচর উঠে লড়ের এর লাগি আল্লাহর বন্দেগান, এটা আপনার লাগি খুশির সংবাদ। আর উপরের উঠিয়ে লড়লে জলদি করি আল্লাহর কাছে পানা চাও, নিশ্চয় কোন বিপদে আপনার সামনে দেখা দিন, কোন বিপদ আপনার কাছে আই যা, আপনি জলদি আল্লাহর কাছে পানা চাও। বিপদটা কি মুক্ত হইতা? আমরা দেশে শুনছি কিছু মানুষ হন বুঝিন বুড়ি এক গেছা নেফা উঠতে তৈ দিলে আর লড়া বন্ধু ছিল, শুনছিলেন আপনারা? সৌন্দর্য পুরুষের মধ্যে আল্লাহর জাতি দান করছেন। মুখের মধ্যে মুস যেটা আছে এটা রাখা সুন্নতে ইব্রাহিম কাসু শারিফ, খাঁচি দিয়া বাট্টি করিয়া খাতাইয়া রাখক। মহিলা পুরুষের লাগি আছে দাড়ি রাখা হইল গিয়া সুন্নত, আখতা লম্বা দাড়ি রাখতে সরম করে রাখরা না, কিন্তু নবীর সুন্নত বাট্টি করি প্রথমে রাখক। দেখবা জীবনে আস্তে আস্তে দাড়ি রাখার আপনার আদত হয়ে যাইব, অভ্যাস হয়ে যাইব গিয়া। ও বাবা আপনি যদি হঠাৎ এইভাবে যদি মারা যায়, কবরে যাওয়ার পরে ফরিস্তকলে চাইবা বলে কি চাইবা বলে খাফান সরাইয়া দেখবা নবীর সুন্নত মুখো আছে রে, এটা তো হাইতা নাই। এর কারণে সারায় রাখক, কাইনু কোনো সরমর ব্যবহার নাই। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করি আমরা খাফড় ব্যবহার করি। খাফড়টা এইভাবে ব্যবহার করক, পুরুষে খাপড়টা যে কোনো খাপড় ব্যবহার করতে সময় আপনার নিচর টকনুটা ডাকিয়া খাপড় ব্যবহার করার আদত করক না। আমাদের দেশে আদত হয়ে গেছে গিয়া টকনু গুড়ো হইল গিয়ে হারাম, চেষ্টা করক জীবনে বাবা আপনার জীবনটা আপনি পরিবর্তন করার চেষ্টা করেন। টকনুর উপরে খাপড় পিন্দিলে কোনো আইব নাই, কোনো লজ্জার কোনো ব্যাপার না, খাপড়টা উপরে তুলিয়া ব্যবহার করক। জীবনে একটা আমল করেন আপনার টকনু গড়িয়া যদি চলেন হর হামেশা হর হালতে আপনি বাবা সবসময় হারামি অবস্থায় গুড্ডা আপনার আমল নমার মধ্যে লেখা বর। এর জন্য আল্লাহর বান্দেগান আল্লাহ যেন একটা নিয়ামত দান করছে, আপনার আমার গোটা বদনটা কিয়া রাখতাম, বদনটা সুন্দর করিয়ে জীবনে এটা কিয়া রাখার চেষ্টা করো। এর লাগি এতে বদন কইতে পুরুষের লাগি টকনু না, মা বন্ধের জন্য হয়েছে গিয়া টকনু গুড়িয়া হর ফাতা পর্যন্ত গুড়ি দেয়। মহিলাদের শুধু চেহারাটুকু বাহির করা, হাতের কবজা পর্যন্ত ভাইয়ের ফাতা নিস অতটুক পর্যন্ত বাহির করতে পারবা, এর তা কি বেশি না।
মহিলাগুলো জীবনের মধ্যে এমনভাবে হাফড়গুলা পরিধান করতে গোটা বদনটা ডাকাইত যদি পারন তাহলে চেহারাটা মহিলাগুলো ডাকিলে হিলা গুরিলে হিলা। এর জন্য আল্লাহর বন্দেগান আমাদের পুরুষের জন্য আমরা শুধু নাভি থাকি সত মানে হাঁটু পর্যন্ত সত্রে আরো ডাকিয়া রাখা ফরজ, বাকি অঙ্গগুলো আপনি ডাকিয়া রাখতা আপনি বিনা জরুরতে একবারে খুলা রাখতা না আপনার ফরিস্তকলে লানত দিবা। একবারে একগুরু আসুন আমি খালি গায়ে চলন, একবারে খালি গায়ে চলন, ইলা খালি গায়ে যদি চলন তাহলে ফরিস্তকলে লানত দেন আর কোনো মানুষের নজর লাগি যাইত পারে। খালি গায়ে যদি কোনো পুরুষ চলন তাহলে কোনো মহিলা হয়তো কুদৃষ্টিতে চাইলিত হবারে, কিবা তো কোনো পুরুষে আপনার দেহের দিকে চাইব যেটার কারণে আপনার নজর লাগবো। নজর বড় খারাপ জিনিস, নেক নজর একটা বদ নজর একটা, নেক নজরের কারণে আপনার এমন অবস্থা হইব বাবা দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আপনার বদনের মধ্যে নজর যদি লাগি যায় তাহলে আপনার নজর না ছুটাইলে শরীর কোনো দিন রূপ কমত না আরাম পাইতা নাই। নজরিটা বড় বেতালা, নজরিটা বিশ্বাস আছে না আপনারা? নজর আছে, ফসল বা খেয়ে চাইলে নজর লাগি যায়, সফল গাছ বা চাইলে নজর লাগি যায়, লাগে না না লাগে। এর জন্য আল্লাহর বান্দাগান এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে যদি শরীর ডেড্ডা কন্যা কুলিয়া যদি জমিনের মধ্যে চলার আদত যদি করেন, একজন মহিলা যদি শরীরটারে যদি ডাকুন না হাফড় পরিধান করতে সময় শরীরটারে যদি পূর্ণাঙ্গভাবে ডাকিয়া রাখুন না, আল্লাহর বান্দেগান এই মাসও মেরাজর তারিখ যার এই মাসও আমার নবী রজব চান্দর ২৬ তারিখ দিনগত রায় ২৭ রায় আল্লাহর রসুলের মেয়ারাজ নসিব হইসল, রসুল্লাহ গিয়া আলোক কিছু কিছু ঘটনা তাই নিজে দেখছ। প্রথমে দেখলাম একগুড়ো মানুষ আল্লাহর রসুলে দেখলাম এরা মহিলাগুলো এরার গায়ের মধ্যে একটা ফাতলা কাপড় লাগাইল, লাল রঙের শরীরের মধ্যে লাগাইল, এরা খালি চিৎকার দিতে আসেন। রাসূলুল্লাহ জিব্রাইল দেব প্রশ্ন করেন, ও জিব্রাইল এই মহিলাদের মহিলাদের কেন এত বেশি শাস্তি দেওয়ায় তার কারণটা কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো যারা দুনিয়ার জমিনের মধ্যে কাপড় পরিধান করছন তারপর শরীরটা দেখা গেছে মানে মহিলাগুলো বিলকুল তারা জমিনে পর্দা করছে না, তারা জমিনের মধ্যে শরীরটা ডাকিছে না, কাপড় পরিধান করছে হালকা কাপড় যেটার কারণে আজকে তাদের গায়ের মধ্যে এমন একটা কাপড় পরিধান করানি সেটা কাপড় নেই আগুনের শালা দিয়ে আগুনের ফরত দিয়ে একটা কাপড়ের মতো জিনিস বানাইয়া গায়ের মধ্যে লাগাইয়া রাখা হয়েছে যেটার কারণে মহিলাগুলোর শরীরের মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া চলে, মহিলাগুলো খালি চিৎকার করডা। এর লাগি কিছু সংখ্যক মহিলাগুল দুনিয়ার জমিনের মধ্যে বোরকা পরিধান করতে চাই না, কোনো কাপড় পরিধান করছন এমন একটি কাপড় পরিধান করছন যেটার কারণে আমাদের মা বোনকলোর শরীরের কিছু অংশ দেখা যায়, পুরুষের সার পুরুষের আমল নমায় গুণা লেখার মহিলারও আমল নমায় গুণা লেখাওর। যে কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়ে যাওয়ার সময় এক মহিলার দিকে প্রথম একবার দৃষ্টি পড়ছে পুরুষ গুণাগার নাই, কোনো পুরুষ রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় একবার মহিলার দিকে চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, কিংবা তো কোনো পুরুষ যাতায়াতের সময় মহিলা একবার তান চক্ষু পড়ছে কোনো অসুবিধা নাই, কিন্তু বারবার যদি গুড়িয়া চান তাহলে গুণা লেখা হয়ে যায়, বারবার চাইলে কিতা হয় বলে গুণা লেখা হয়, একবার চাইলে বিলকুল গুণা নাই। এর জন্য একবার চোখ পড়ছে কোনো অসুবিধা নাই, বারবার চাইলে আমল নমায় গুণা লেখা হই। তাই আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের মা বোন যারা আসন মুসলমানদের মহিলাগুলো বোরকা পরিধান করিয়া যাক, বোরকা যদি পরিধান করিয়া যায় ভাই মুসলমান লক্ষ্য করেন বোরকাটা পরিধান করার সঙ্গে সঙ্গে এক নম্বর প্রমাণ হইলে মহিলাই মুসলমান আর দুই নম্বরে মহিলার শরীরের কোনো অঙ্গ দেখা যায় না, মহিলা গুণার তাকি বাঁচলা আমরা গুণার তাকি বাঁচলাম, এর জন্য মা বোন হলে মা বিশেষ করিয়া বোরকাটারে পরিধান কর, বোরকাটা পরিধান করবা। বোরকার মধ্যে বিভিন্ন কালার আইছে মার্কেটও, বিভিন্ন মানে রং গাইছে, কিন্তু খালো রঙের বোরকা যেটা আছে সবচেয়েতে ভালো, আল্লাহর গর কাবা গরটা হলো খালো, কাবা গরের গিলাফ যেটা এটা খালো, খালো জিনিসর বা চাইলে মানুষের চক্ষুর পাওয়ার বাড়ে
আর সবুজ জিনিসর বাইসা ইলে মানুষের চক্ষুর ভাবার বাড়ি বিজ্ঞানে কর সবুজ জিনিস বাইসা হও আর আমরার বিশেষ করে কিতাবে কর বই খালো জিনিসর বাইসা হও কোরআনের ভাত্ত হইল সাদা আর হরফগুলা নক্তাগুলা জবরজের সারা হইল গেখালা এর লাগে কোরআন দেখি দেখি যত বেশি পড়িবা তত বেশি চক্কুর জ্যোতি আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ এর লাগে কোরআনের হরফিগুলা কিতা বলে ইগুলো ইগুলো গে খালা কোরআনের হরফগুলা খালা কইতে একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে আনিয়া একটা কিসা হইয়ার কিতাবই না আবার এক বাদশাহ আসলাম বাদশাহ তান জিন্দগির মধ্যে হঠাৎ একদিন তার প্রয়োজন পড়ছে একজন বান্দি লাগে তানে এলান করিয়া দিলা চতুর্দিকে ডুল মারিয়া আমার বাড়িতে একজন বান্দি লাগে একজন বান্দি আমার লাগে খেও থাকলে আইবা ডুল মারছন পরের দিন তখন বাদশার বাড়ির দুই বান্দি আইছেন একজন খালা আর একজন দোলা বাদশায় কইলা রে বা বান্দি তো লাগে একটা আমার তুমি যেন দুইজন আইছো খারে রাখতাম দোলা বান্দি কয় বাদশাহ আপনি দোলা রেখক কা দোলা বালা খালা বালা নাই খালা কয় জি না বাদশাহ খালা রাখক কা দোলা বালা না হয় দেখুন জানি খালায় কইবা তাইন বালা আর দোলায় কইবা তাইন বালা এর লাগি যার যারি আমরা নিজে নিজে আমরা বিশেষ করিয়া খালি বালা খোয়া যাইতাম না মানুষ যদি বালা হই না আমি নিজে খালি বালো হইতাম পারমনি জি না আমি যদি খালি হই আমি বালা আমি বালা আমি বালা মানুষ যদি কয় না আল্লাহর কাছে যদি বালো হইতাম পারি না তাহলে আমি দুনিয়াত খেয়ের কাছে বালা না হয় বাদশাহ কইলে কাম করো তুমি দেন দুইজনে তুমি কইতরা বালা তুমি কইতরা বালা দুইজনে দলিল দেও একটা প্রতিযোগিতা আরম্ভক যেন ফাঁস করবা থানরে রাখমু আর যেন ফেল করবা তুমি বিদায় বলে আচ্ছা ঠিক আছে তুমি দোলা বলিয়া তুমি একটা প্রমাণ দেও আর তুমি খালা বলিয়া একটা তুমি প্রমাণ দেও সাইন ও সময় দোলা বান্দি একটা দলিল দিল বাদশাহ আমি হইলাম গিয়া দোলা একটা দলিল দিয়ার হামুকর ফেটর মধ্যে একটা কস্তুরি মানে মতি আছে এটার দাম হইল গে 1 লাখ শামুকর ফেটর মধ্যে একটা মতি থাকে এই মতিটা হইল গিয়া সাদা এই মতির দাম বর্তমান 1 লাখ এর কারণে আপনি দোলা লোকা খালা বালা নাই আর সালি টেকায় মিলে 1 টাক বুঝাইছেন সালি টেকায় মিলে 1.5 আর শামুকর বেটো মতি যে গুদরে এই মতিটার দাম হইল গি 1 লাখ মতি দামি জিনিস নানি এর লাগে দোলা লোকা মতি কুতো দোলা সাদা ও খালা বান্দি তোমার কিচ্ছু খোয়ার আসেনি তুমি সেই দলিল খাটতে পারবাইনি বলে হ্যাঁ আমি সেই দলিলটা খাটিয়ার বলে আমি হইয়ার এখন একটা দলিল দিয়ার তুলা টেকায় মিলে প্রায় 1 টাক তখনকার সময় কইছে তুলা টেকায় মিলে 1 টাক তুলাইতা তো দোলা নানি এটা হাতলা জিনি কিন্তু হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে সেই হরিণের পেটের মধ্যে কস্তুরি যেটা আছে এটার দাম হইল গিয়া 1 লাখ এর লাগি খালা বান্দি রাখুক কা দোলা বালা নাই বাদশাহ কইলা দোলা বান্দি তোমার আর কিচ্ছু খোয়ার আসেনি বলে হা আছে বলে কোন দলিল বলে কোরআনের মধ্যে যত ফাত্তা আছে সব পাত্তা কিন্তু দোলা আমি কোরআন দিয়ে এখন দলিল দিলাম এর লাগে কইয়ার দোলা বান্দি রাখুক কা খালা বান্দি বালা নাই খালা রে কইলা ও খালা তোমার কোনো দলিল আছে নি বলে হা দলিল আছে বলে কোন দলিল কোরআনের যদি ফাত্তা যদি দোলা হয় সাদা হয় কোরআনের হরফ নকতা জের জবর সারা কিন্তু খালা এর লাগি খালা বান্দি বালা দোলা বালা নাই আইছিনি কোরআন দি দলিল দিছে হন হরফ নকতাই তো সারা খালা না নিখুন চাই সব খালা বলে আর দোলা বান্দি তোমার কোনো দলিল আছে নি বলে হা দলিল এখন নবী দিয়া দলিল দিয়ার আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় তান আগমন হইল জমিনের মধ্যে তান তশরিফ আল্লাহ সেই রাইটটা আসলো বড় দোলা 12ই রবিউল আউয়াল চাঁদ আসলো ফর্সা আসলো এর কারণে কইয়ার দোলা বান্দি রাখুক কা খালা বান্দি বালা নাই বলে খালা বান্দি তোমার কোনো দলিল আছে নি হা বলে দলিল আছে তান দলিল খাটিলে আর তাইন কইস নবীজির আগমনের মাস আসলো বলা দিন আসলো দোলা আমি কইয়ার আমার নবীর যেই সময় মেরাজ নসিব হইছিল স্বপ্ন মানে রজব চান্দর 27 তারিখ সেই রাইটটা বড় খালা আসলো এর কারণে খালা বান্দি বালা দোলা বান্দি বালা নাই বুধবাই তার খালি দলিল চলে ও দোলা বান্দি তোমার আর কোনো দলিল আছে নি বলে হাম আরেকটা দলিল আছে বলে কোন দলিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুখমণ্ডলটা আসলো একবারে দোলা সাদা খুব সুন্দর আসলা নবী
বলে আচ্ছা ঠিক আছে, এর কারণে আমি কই আর দোলা রাখো বালা খালা বান্দি বালা নাই। খালা বান্দি উঠি আবার দলিল দিল বলে বলে হে বাদশাহ খেয়াল করিও, যদি নবীজির চেহারা মুখমণ্ডল যদি দোলা হয়, কিন্তু আমার নবীর চুল এবং দাড়ি আমার নবীর চকুর বুড়ি যেতে আসলো সারা কিন্তু খালা আসলো, এর কারণে কই আর খালা বান্দি রাখো দোলা বান্দি বালা নাই। দেখছো দলিল সলের আলি একটার পর আর একটা মিস নাই। আবার কইরা দোলা বান্দি তোমার কোনো দলিল আছে নি বলে আমার ই দলিল আর খাটিতে পারতা নাই বলে কোন দলিল বলে আমি এলাম গিয়া সুন্দর মানে দোলা আমার শরীরে যদি সামান্য খালা যদি মিশানি হয় তাহলে আমারে মানছে কইবা বড় বালা, কারণ শরীরে তিল থাকলে সুন্দর লাগে লাগেন না না খালা মাংস না দোলা মাংস শরীরে তিল থাকতে দেখতে দেখা যায় ওলা বাল লাগে না। আর থাইন যেন খালা আসন খালার শরীরে সামান্য যদি আমার দোলা নিয়া ফুরাই দেয় তাহলে তানরে দেখা যাইব দল ব্যথা বেমারি দেখা যাইব না না যায় দল ব্যথা বেমারি দেখা যাইব।